হে ভাই, হে বোন, আমি তোমার উদ্দেশ্যে বলছি, তোমার মাটির দেহ নিয়ে তুমি কখনো বড়াই করিও না, কারণ তোমার দুটি চোখ বন্ধ হয়ে গেলেই দেখবে তোমার পাশে আর কেউ নেই, তুমি একা হয়ে গেছ। তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বউ একটা রাত পর্যন্ত তোমার কাছে থাকবে না, কারণ তুমি মৃত। হে ভাই ও বোন, এই জন্য বলছি, মাটির দেহ নিয়েও কখনো বড়াই করিও না, দুটো চোখ বন্ধ হয়ে গেলে দেখবে পাশে কেউ নেই, যাকে তুমি আপন মনে করেছ সে পর হয়ে যাবে, আপন হবে তোমার নামাজ, তোমার রোজা, তোমার অন্ধকার কবর। বরাবরের মতোই আমাদের উত্তরাধিকারী চ্যানেলে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটি ভালো মানুষ পাঁচ বক্ত নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, সর্বদা ভালো পথে চলেছিল, তবু কেন তার কবর হয়েছিল সাপের গর্ত, সে কেন কবরে আজাব ভোগ করতেছিল, এই বিষয়ে আলোচনা করব। হয়তোবা আপনিও পাঁচ বক্ত নামাজ পড়ছেন, অনেক ভালো মানুষ, কিন্তু যখন মৃত্যুবরণ করবেন কখনো জেনা করেননি, জেনার চেয়ে বেশি শাস্তি পাবেন আপনি, জেনার চেয়ে বেশি বড় বড় কবিরা গুনার শাস্তি পাবেন আপনি, কি জন্য, কি কাজগুলি করলে আপনার আমল নামায় জেনার চেয়ে বড় বড় পাপ, বড় বড় অপরাধ লেখা হবে, এই ভিডিওতে আলোচনা করব। তাই অনুরোধ করছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এবং যারা যারা মুসলিম আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করি। হে ভাই, হে বোন, তুমি আজকে অনেক টাকার মালিক, তোমার আজকে অনেক অর্থ সম্পদ আছে, তুমি আজকে সমাজে একটা সম্মান পেয়েছ, তুমি আজকে সংসারে একজন বড়, কত দায়িত্ব কর্তব্য তোমার, সকলে তোমাকে পছন্দ করে, এলাকাবাসী তোমাকে ভালোবাসে, সংসারে তোমার কথা মতোই সব কিছু চলে, সংসারে তোমাকে সবাই অনেক ভালোবাসে, এখনই যদি আজকে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার বউ পর্যন্ত রাতে তোমার সাথে থাকবে না, বলবে সে মৃত লাশ, তোমার ছেলে পর্যন্ত রাতে একাই তোমার সাথে থাকবে না, বলবে কি লাশটার সাথে আমি থাকতে পারবো না, ভয় লাগে, সকলেই তোমাকে অবহেলা করবে, তুমি যাকে আপন মনে করছো, যার জন্য তুমি দিনরাত পরিশ্রম করছো, যে সামান্যভাবে সুখে থাকবে তুমি, তোমার সংসার নিয়ে সুখে থাকবে, এজন্য অর্থের পিছনে কত ঘুরেছ, কত কঠিন কঠিন কাজ করেছ, আজান দিয়েছে নামাজ না পড়ে তুমি তোমার পরিশ্রম নিয়ে ব্যস্ত ছিলে, আজকে তুমি মৃত্যুবরণ করে দেখো, যার জন্য তুমি এত পরিশ্রম করলে, যে সংসারের জন্য তুমি দিনরাত পরিশ্রম করলে, মাথার ঘাম পায়ে ফেললে, সেই সংসারের লোকগুলি তোমার পর হয়ে যাবে, তোমাকে মাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তোমার সম্পদ নিয়ে অনেকে ভাগাভাগি করা শুরু করবে, কার জন্য তুমি এত পরিশ্রম করছো? হে ভাই, হে বোন, তোমার উদ্দেশ্যে বলছি, এগুলো মিথ্যা নয়, এগুলো সত্য, আশেপাশে দেখো না কত ঘটনা ঘটছে, কত বাবা মারা যাওয়ার পরেই সাথে সাথে মানুষ লুটপাট করা শুরু করেছে, তার অর্থ সম্পদ, তার আত্মীয় স্বজন চলে এসে ভাগাভাগি শুরু করে দিয়েছে, যে আমি কত টাকা পাবো, এ কত টাকা পাবে, সবাই তোমার পর হয়ে গেল, তোমার এখন আপন হচ্ছে নামাজ, প্রতিদিন কয়েক তো নামাজ পড়েছো তুমি, পাঁচ ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত পড়েছ, রমজান মাসে 30টা রোজার মধ্যে কয়টা রোজা দিয়েছিলে, আল্লাহকে কতবার স্মরণ করেছিলে, কতগুলো নেক আমল করেছিলে, এই জিনিসগুলোই হবে তোমার আসল বন্ধু, এই জিনিসগুলো তোমাকে কবরে আজাব থেকে বাঁচাবে, এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে, তোমার পাশে থাকবে, অথচ এই দুনিয়ার জন্য তুমি এত পরিশ্রম করলে, যে দুনিয়ার জন্য তুমি এত মেহনত করলে, সেই দুনিয়া ছেড়েও তোমাকে বিদায় নিতে হচ্ছে, সেই সংসারের জন্য তুমি এত পরিশ্রম করলে, সে সংসারের মানুষে তোমার পর হয়ে গেল। হে ভাই ও বোন, তোমার উদ্দেশ্যে বলছি, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, নিশ্চয়ই তোমার চোখ দিয়ে পানি পড়া শুরু করবে, এবং হয়তো আজকে থেকে পাঁচ বক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। হে ভাই, হে বোন, তুমি যদি আজকে মৃত্যুবরণ করো, তোমার নামটি আস্তে আস্তে সকলেই ভুলে যাওয়া শুরু করবে, সর্বোচ্চ 4 থেকে 5 দিন সবাই কান্নাকাটি করবে, তোমাকে স্মরণ করবে, এরপর আস্তে আস্তে সবাই আপন আপন কাজে লাগে যাবে, এরপরে তোমাকে ভুলে যাইতে ধরবে, তুমি আস্তে আস্তে সকলে মন থেকে ভুলে যাবে, কেউ তোমাকে স্মরণ রাখবে না, কিন্তু তুমি যে মৃত্যুবরণ করলে,
তোমার লাশটা দিন দিন পচতে শুরু করবে, কখনো পোকা আসে তোমার জিভা খায় নিবে, কখনো দেখবে পোকা আসে তোমার চোখ খাচ্ছে, কখনো দেখবে তোমার নাড়িভুড়ি খাচ্ছে পোকায়। তুমি আস্তে আস্তে ধ্বংস হওয়া শুরু করবে, তোমার শরীর ছিন্ন বিছিন্ন হওয়া শুরু করবে, আর দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যেতে শুরু করবে। হে ভাই, হে বোন, তোমার আসল ঠিকানা কবর। সে কবরকে আপন মনে করো, সে কবরকে ভয় পাও, সে কবর সাথে বন্ধুত্ব সম্পর্কে করো। কবর তো বলে, আনাবাইতুল ওয়াহতা, আনাবাইতুল উরবা, আনাবাইতুল তুরাব, আনাবাইতুল তুর। হে মানুষ, আমি হচ্ছি নির্জনতার ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর, আমি হচ্ছে একাকিত্বের ঘর। তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে চিনব না। আমি তোমাদের একটি জিনিসে দেখব, তোমার নেক আমল, তোমার নামাজ, তোমার রোজা, এই জিনিসগুলো উপর বিবেচনা করেই তোমাকে কবরে শান্তি দেওয়া হবে, এই জিনিসগুলো উপর বিবেচনা করেই তোমাকে কবরে আজাব ভোগ করতে হবে। হে ভাই, হে বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি আজকে নাস্তি, তুমি মৃত্যুবরণ করে দেখো তোমার অবস্থা কি হয়। হে নাস্তিকরা, হে অমুসলিমরা, একটাবার মৃত্যুবরণ করে দেখো না তোমার অবস্থা কি হয়, কি শাস্তি পাও তুমি, কবর তোমার কি হয় একটিবার ভেবে দেখো। তুমি আজকে মুসলিম ছিলে, তুমি অমুসলিম হয়ে গেলে, ইসলামটাকে ত্যাগ করলে, একটাবার মৃত্যুবরণ করে দেখো তোমার কি অবস্থা হয়। হে ভাই, হে বোন, তোমার উদ্দেশ্যে বলছি, প্রতিদিন নিত্য নতুন কত মানুষ মারা যাচ্ছে, তারাও তো তোমার মতো একজন মানুষ, তোমার মতো আমার মতোই মানুষ। না জানি কোন দিন আমাদের ডাক চলে আসবে, না জানি কোন দিন সেই মানুষদের দলে আমরা পড়ে যাব, না জানি কোন দিন সেই মানুষদের লিস্টে আমরা পড়ে যাব যারা এই পৃথিবীতে নেই। হে ভাই, হে বোন, আসোনা পাঁচক তো নামাজ পড়ি, আসুন আল্লাহর রাস্তায় চলি। আল্লাহর রাস্তায় চলতে কোনো টাকা লাগে না, অথচ টাকা দিয়ে কত কঠিন কঠিন কাজ করে মানুষ, অথচ আল্লাহ তাআলা সম্পূর্ণ ফ্রি দিয়েছেন, কোনো মসজিদ বলে না তুমি এখানে নামাজ পড়লে তোমাকে টাকা দিতে হবে, কোনো মসজিদ বলে না তুমি এখানে নামাজ পড়তে পারবে না। সারা পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর আছে, প্রতিটা গ্রামে গ্রামে আল্লাহ তাআলার ঘর আছে, তবু তুমি নামাজটি পড়ছ না, তুমি জামাতের সহিত নামাজ পড়ছ না। হে ভাই, তুমি মৃত্যুবরণ করে দেখো তোমার অবস্থা কি হয়। তুমি জালেম ছিলে, তুমি কাফের ছিলে, তুমি জেনাকারী ছিলে, তোমার অবস্থা কি হয় একটিবার মৃত্যুবরণ করে দেখো। হে ভাই, হে বোন, তোমাদের উদ্দেশ্যে বলছি, একটি অনেক ভালো মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ছে, আল্লাহ দেখানো পথে চলছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কিন্তু সে ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকে টাকা রেখে সে সুদ খাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যে সুদ খায় সে 70টি নারীর সাথে যদি জেনা করে, যে পরিমাণ গুনাহ হবে একবার সুদ খেলে সে গুনাহ, সে যদি মৃত্যুবরণ করে দেখবে জেনার চেয়ে বড় বড় গুনাহগুলি তার আমল নামে লেখা আছে। সে আল্লাহ তাআলাকে বলবে, হে মাবুদ, আমি তো ভালো মানুষ ছিলাম, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তবু আমার এই অবস্থা কেন। আল্লাহ তাআলা বলবেন, আমি কোরআন ও হাদিসের মধ্যে বলে দিয়েছিলাম, তুমি কি পড়নি, যে সুদের গুনাহ হচ্ছে সর্বোচ্চ, যে সুদ খায় এবং যে সুদ দেয় দুইটা গুনায় সমান। তুমি যদি 70টি মেয়ের সাথে জেনা করতে যে পরিমাণ তোমার গুনাহ হতো, একবার সুদ খেলে তোমার সেই ধরনের গুনাহ। হে ভাই, হে বোন, তোমার উদ্দেশ্যে বলছি, সুদের চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না আমাদের পৃথিবীতে, এবং যে মানুষ সুদ খায় অথবা সুদ নেয়, হে ভাইরা, তাদের জীবন অবস্থা ভালো থাকে না, তাদের মনে কখনো শান্তি থাকে না। হে ভাইয়েরা, হে বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি চিন্তা করো, যে কোনো মুহূর্তে তুমি মৃত্যুবরণ করতে পারো, যে কোনো মুহূর্তে তুমি সে অন্ধকার কবরে চলে যেতে পারো। কবরগুস্তানে দেখো শ্মশানের মতো কোনো জায়গা নেই, কোনো বাড়িঘর নেই, একটি মানুষও যায় না সেখানে, নীরব একটি জায়গা, তুমি সেখানে শুয়ে আছো, পোকারা তোমার শরীরের বিভিন্ন অঙ্গ খাচ্ছে, তোমার কবরে আজাব ভোগ করতে হচ্ছে তোমাকে। তুমি পৃথিবীতে যেমন কর্ম করেছ তেমনই ফল পাবে সেখানে।
হে ভাইরা, হে যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, তোমার গুণাগুলি তোমাকে আজাব ভোগ করতেই হবে, এতে কোনো বাধা নেই। শুধু একটা জিনিসে বলছি, ভালো হয়ে যাও, পাঁচক তো নামাজ পড়ো, আল্লাহর রাস্তায় চলে আসো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, হয়তোবা তোমার সকল গুনাহ মাফ করে দিবেন।